নমস্কার আজকে আমার নিবেদন মধ্যরাতের অতিথি লেখক চন্দন চট্টোপাধ্যায় গল্প পাঠে আমি রাজশ্রী মাইতি শুরু করছি মধ্যরাতের অতিথি এটা সবাই মানবেন যে লেখালেখি করার জন্য একটু নিরিবিলি জায়গা প্রয়োজন সঙ্গে একটু অবকাশ এবং একটু আরামও জরুরি তাহলেই মনের ভেতরের কথাগুলো কলমের মাধ্যমে কাগজে ফুটে উঠবে আর তখন সেটা পড়ে পাঠককুল সমৃদ্ধি ও পরিদীপ্ত হবেন গল্প পড়া গান শোনা যে কোনো জায়গায় হতে পারে যেমন অফিস যাবার সময় গাড়িতে বসে মোবাইল বা ট্যাবলেটে বা প্রিন্টেড বই হাতে নিয়ে পড়া যায় বা কানে হেডফোন লাগিয়ে গান শোনা যায় কিন্তু এই গান গল্প কবিতা লিখতে গেলে অনেক ধৈর্য অধ্যবসায় জ্ঞান এবং সর্বোপরি চিন্তা করার শক্তি ও পরিবেশ অবশ্যই প্রয়োজন সকালে বাস ঠেঙিয়ে অফিসে গিয়ে সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে সন্ধ্যায় বাড়ি এসে স্ত্রীর সঙ্গে বাক্যযুদ্ধ ও শান্তি স্থাপনের মধ্য দিয়ে যখন একটু নিরিবিলি ঘরের কোণ পাওয়া যায় তখন ঘুম ছাড়া মাথার মধ্যে আর কিছুই আসে না এই জন্যে সমীর মাঝে মধ্যে শহর ছেড়ে তার গ্রামের বাড়ি উত্তরবঙ্গ সেবক রোডের কাছে চালসা গ্রামে চলে যায় সমীর দেবনাথ বর্ধমান হাই স্কুলের ইকোনমিক্সের টিচার থাকে স্কুলের কাছে একটা বাড়ি ভাড়া নিয়ে গরমের ও পূজার ছুটিতে দেশের বাড়ি চলে যায় যদিও সে ইকোনমিক্সের টিচার তাহলেও সাহিত্যের প্রতি তার বেশ আকর্ষণ আছে ছোট গল্প প্রবন্ধ এইসব লেখালেখি করে তার লেখা দু একটা গল্প স্থানীয় পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে সম্প্রতি হেমেন্দ্র কুমার রায়ের কিছু ভৌতিক গল্প পড়ে তার একটা ভূতের গল্প লেখার ইচ্ছা হয় কোনো বিষয়ে কিছু লিখতে হলে তার সম্বন্ধে একটু জ্ঞান থাকা প্রয়োজন যেমন যদি কোনো ব্যক্তি বিজ্ঞান বিষয়ক গল্প লিখতে চান তবে তাকে বিজ্ঞান সম্বন্ধে কিছু জানতে হবে যেমন তিনি যদি লেখেন জলের কেমিক্যাল কম্পাউন্ড এইচ টু তাহলে অ্যাসিডে জল নয় জলে অ্যাসিড ঢালা হয়ে যাবে তাহলে পাঠকদের মনে হতে পারে ভৌতিক গল্প লেখার জন্য কি ভূতের সাক্ষাৎ পাওয়া দরকার তা যদি করতে হয় তাহলে তো মুশকিল কারণ ভূতের কোথায় কবে কখন দর্শন হবে তা তো জানা নেই এমনকি তার পরিচয় কেউ জানে বলেও মনে হয় না আর অন্য লোককে জিজ্ঞেস করলে পাগল বলে ভাববে অতএব কল্পনার আশ্রয় নিতেই হবে এবার দুর্গাপূজার ছুটির সময় বাড়ি গিয়ে সমীর দু তিনটে ভূতের গল্প লিখবে স্থির করলো মহাষষ্ঠীর দিন স্কুল করে রাত্রিরা উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেন ধরে পরের দিন সকালে বাড়ি পৌঁছয় তার বাড়ি হলো চালসা গ্রামে এই গ্রামটা পরে মাল জংশন ও সেবক রোডের মধ্যে ছবির মতো সুন্দর গ্রাম একদিকে চা বাগান দূর দূরান্ত পর্যন্ত দেখা যায় সবুজ গাছ সারি দিয়ে রয়েছে অন্যদিকে তিস্তা নদী তিস্তা নদীর ওপারে জঙ্গল ওয়াইল্ড লাইফ ফরেস্ট এখানে অনেক কোম্পানির চা বাগান আছে তার মধ্যে চালসা টি গার্ডেন বেশ বড় এই চা বাগানের ধারে একটা মডার্ন কলোনি আছে ওখানে তার বাড়ি বাবা মা মারা গেছেন এখন আছে শুধু সম্পর্কের কাকা বাড়িতে থাকে ও দেখাশোনা করে সমীরের এখনো বিয়ে হয়নি তার স্কুলের ইতিহাস শিক্ষিকাকে বেশ পছন্দ কিন্তু মুখ ফুটে সে বলতে পারেনি আজ পর্যন্ত এহেন ব্যক্তি কিভাবে ভৌতিক গল্প লিখবেন তা কিন্তু আশ্চর্যের বিষয় যাই হোক তাকে দেখেই তার কাকা বেশ খুশি সমীরকে বলল যা বাবু একটু বিশ্রাম করে চান করে নি আমি তোর জন্য ভালো তিস্তার তেলাপিয়া মাছ নিয়ে এসেছি বাজার থেকে রান্না করব। ট্রেনে সমীরের ভালো ঘুম হয় না তাই তেলাপিয়ার ঝোল দিয়ে গরম গরম ভাত খেয়ে সমীর একটা লম্বা দিবা নিদ্রা দিল ঘুম থেকে যখন উঠলো তখন বিকেল গড়িয়ে সন্ধ্যে হয়ে এসেছে তাদের পাড়ায় কোনো দুর্গাপূজা হয় না কিন্তু মালবাজারে বড় দুর্গাপূজা হয় সেটা কালকে দেখতে যাবে ঠিক করলো পুজো আসলেই প্রকৃতিতে একটা আলাদা আমেজ আসে সেটা সে ছোটবেলা থেকে দেখে আসছে বর্ষা গড়িয়ে শরৎ আসে তাই চারিদিকে সবুজের সমারোহ বন জঙ্গল এখন একটু বেশি ঘন সবুজ দেখায় তিস্তা নদীতে এখন বেশ জল সন্ধ্যের সময় একটা ফুলের গন্ধ বাতাসে ভাসে অনেকটা এলাচের মতো সমীর এটার নাম দিয়েছে এলাচ ফুল এটা দুর্গাপুজোর সময় ফোটে দূর থেকে ভেসে আসে মাইকের গান সব মিলিয়ে সত্যিই একটা উৎসবের আমেজ সমীরের বাড়িটা কলোনির একদম শেষ প্রান্তে এরপরেই চা বাগান শুরু দোতলা বাড়ি ওপর নিচে দুটো করে ঘর ওপরের ঘরে একটাতে সমীর থাকে অন্যটা খালি নিচের একটা ঘরে রান্না ও খাওয়া দাওয়া হয় অন্যটাতে কাকা থাকে দুই দিন বেশ কাটলো ঠাকুর দেখা খাওয়া দাওয়া ঘোরাঘুরি এতেই দুদিন চলে গেল ভৌতিক গল্প লেখার কথা সে প্রায় ভুলেই বসেছে আজ দশমী মায়ের বিসর্জনের দিন সকাল থেকেই আকাশটা কিরকম মুখ ভার করে আছে বোধ হয় মা চলে যাবে তাই ওর মন ভালো নেই সন্ধ্যে হতে না হতেই কালো মেঘে চতুর্দিক ছেয়ে গেল এবং অল্প কিছুক্ষণ পরেই তুমুল বৃষ্টি ও তার সঙ্গে বজ্রপাত শুরু হলো মনে হচ্ছে যেন মহাপ্রলয় আজকেই শুরু হবে লেখা ছিল দেবী দুর্গার আগমন হাতিতে গমন নৌকায় এই দুর্যোগে বাইরে কোথায় যাবার তো প্রশ্নই নেই যদি কেউ ভুলে বাইরে গিয়ে থেকে থাকে তবে সেও ঘরের অভিমুখে তাড়াতাড়ি যাচ্ছে একে দুর্যোগের রাত তারপরে ঘরে কোনো কাজ নেই তাই রাত নটার মধ্যে সে খেয়ে দিয়ে শুয়ে পড়ল এত সকাল সকাল খেয়ে দিয়ে শুয়ে পড়া তার অভ্যাসে নেই তাই সে উসখুস করতে লাগল তারপর কখন ঘুমিয়ে পড়েছে তার খেয়াল নেই রাত তখন কটা হবে কে জানে এমন সময় বাইরের দরজায় একটা আওয়াজ সমীর ভাবল কাকা এসেছে তাই জিজ্ঞেস করলো কে বাইরে থেকে আওয়াজ আসলো মহাশয় আমি বিকাশ দরজাটা একটু খুলবেন খুব বিপদে পড়েছি তাই আশ্রয় চাইছি চোর ডাকাত নই সে সম্বন্ধে নিশ্চিন্ত হতে পারেন আওয়াজ শুনে সমীর তাড়াতাড়ি দরজা খুলে দেখল এক বয়স্ক ব্যক্তি মাথায় ছাতা হাতে দিয়ে দাঁড়িয়ে আছেন কিন্তু বৃষ্টি তরে তিনি পুরো ভিজে গেছেন বৃষ্টি তখনও পড়ছে তাই সমীর বললো তাড়াতাড়ি ভেতরে আসুন ভদ্রলোক বাড়ির ভেতরে আসলে সমীর গেট বন্ধ করে তাকে ওপরে নিয়ে আসল ভদ্রলোক একটু অপ্রস্তুত হয়ে বলল মাফ করবেন এত রাত্রে আপনাকে বিব্রত করার জন্য আমি সত্যিই খুব লজ্জিত আসলে আমি যাচ্ছিলাম শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার লোকাল ট্রেনে করে চালসাট স্টেশনে এসে বলল ট্রেন আর যাবে না তিস্তা নদীর ওপর রেললাইনে ফাটল দেখা দিয়েছে মেরামত করে তারপর যাবে এখন ছুটির সময় তারপর এই দুর্যোগের রাত তাই কামরায় খুব কমই লোক ছিল যারা ছিল তারাও আস্তে আস্তে সব নেবে গেল আমার বাড়ি দুয়ারের কাছে এখানে কোনো আত্মীয় পরিজন নেই তাই আর কার কাছে যাব আমিও ট্রেন থেকে নেবে হাঁটতে লাগলাম এই চা বাগান ধরে হাঁটতে হাঁটতে আপনার বাড়িটা প্রথমে পড়ায় আশ্রয় চাইলাম সমীর বলল ঠিক আছে কোনো অসুবিধে নেই আমার পাশের ঘর খালি আছে আপনি শুতে পারবেন আপনার খাওয়া দাওয়া হয়েছে ভদ্রলোক বলল ব্যস্ত হবেন না আমি ট্রেনে খেয়েছি তাছাড়া আমার কাছে ফ্লাস্কের চা ও বিস্কুট আছে আমার কোনো অসুবিধা হবে না সমীর বলল ঠিক আছে আপনি বাথরুম থেকে ফ্রেশ হয়ে নিন আমি একমার একটা পাঞ্জাবি আর লুঙ্গি দিচ্ছি পড়বেন ভদ্রলোক ফ্রেশ হয়ে এসে পাঞ্জাবি আর লুঙ্গি পরে বিছানায় বসল সমীর জিজ্ঞাসা করলো আপনার নাম কি জানতে পারি নিশ্চয়ই আমার নাম বিকাশ রায় দুয়ারে বাড়ি ওখানে একটা দোকান আছে শিলিগুড়ি পাইকারি বাজার থেকে মাল কিনে নিয়ে ওখানে বিক্রি করি কথা বলতে বলতেই ভদ্রলোক চায়ের ফ্লাস্কটি ব্যাগ থেকে বার করে সমীরকে এক কাপ চা অফার করলেন তারপর দুইজনে দু কাপ চা নিয়ে বসল মাঝে মধ্যে এ ওকে কিছু প্রশ্ন করে আবার ও একে কিছু প্রশ্ন করে এইভাবে পাঁচ মিনিট যাওয়ার পর কথায় কথায় সমীর ভৌতিক গল্প লেখার প্রসঙ্গ তুলল বিকাশবাবু বললেন সেটা তো ভালো কথা সমীর ভালো তো বটে কিন্তু ভৌতিক গল্প কিভাবে শুরু করবো সেটাই বুঝতে পারছি না বিকাশবাবু বললেন আপনার হাতে যদি খানিকটা সময় থাকে তাহলে আমার সত্যিকারের ভূত দেখার অভিজ্ঞতার কথা বলতে পারি সমীর চেয়ারে আরেকটু নড়ে চড়ে বসল বাইরে তখনও ছিঁড়িছিড়ি বৃষ্টি পড়ছে জানলার ওপারের পাল্লাটা খোলা আছে তাই একটা ঠান্ডা হাওয়া ঘরে আসছে বাইরে একটা ঝিঝি পোকা এবং কোলা ব্যাঙের ঐকতান শোনা যাচ্ছে এটাই হল ভূতের গল্প শোনার আসল পরিবেশ সমীর মোবাইলেতে দেখল রাত্রি একটা কুড়ি মিনিট অর্থাৎ দশমীর শেষ একাদশী শুরু বিকাশবাবু শুরু করলেন আমার বাবা মা মারা যান খুব ছোটবেলায়। কাজেই সংসারের হাল আমাকে ছোটবেলা থেকেই ধরতে হয় মায়ের কাছে শুনেছিলাম আমাদের আদি বাড়ি ছিল হাসিমারায় কি একটা কারণে বাবা ওখানকার সমস্ত পাট চুকিয়ে আলিপুরদুয়ারে চলে যান এখানে একটা দোকান করেন নিচে দোকানের ওপরে আমাদের থাকার ঘর ছিল সব ঠিকই চলছিল তারপর হঠাৎ বাবার মৃত্যু হওয়ায় আমি দোকানের দায়িত্ব নিলাম ধীরে ধীরে আমার বয়স ও বুদ্ধি দুটোই বাড়তে লাগলো তারপর আমি ঠিক করলাম এখানকার পাইকারি বাজার থেকে কিনে খুচরো বিক্রি করলে লাভ খুবই কম হয় কিন্তু এই মালটাই যদি শিলিগুড়ি পাইকারি বাজার থেকে কেনা যায় তাহলে কিন্তু লাভ অনেক বেশি হবে কারণ শিলিগুড়ি পাইকারি বাজারে দাম এখানকার পাইকারি বাজারের দামের থেকে অনেক কম তাই প্রতি মাসে একদিন করে শিলিগুড়ি বাজার থেকে মাল কিনে নিয়ে যেতাম এবং আমার দোকানে বিক্রি করতাম আস্তে আস্তে এইভাবে ব্যবসাটাকে সাজাতে লাগলাম যেদিন আমি শিলিগুড়ি আসতাম সেদিন আমার মা অথবা স্ত্রী দোকানে বসত সকালের গাড়িতে শিলিগুড়ি আসতাম আর মাল কিনে রাত্রিরে ফিরে যেতাম যখন ব্যবসা আরও একটু বড় হলো তখন আমি মাল ট্রান্সপোর্টের কাছে দিয়ে দিতাম ওরা আলিপুরদুয়ারে আমাকে ডেলিভারি দিয়ে দিত রকম একদিন শিলিগুড়ি থেকে সওদা করে শেষ ট্রেনে বাড়ি ফিরছি ট্রেনটি যখন আলিপুরদুয়ারে পৌঁছল তখন বাজে রাত্রি সাড়ে বারোটা আপনি এদিককার লোক কাজেই জানবেন এদিকে সিঙ্গেল লাইন একটা ট্রেন যদি উল্টো দিক থেকে এসে যায় তাহলে তাকে সাইড দেবার জন্য অন্য ট্রেনকে স্টেশনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় এইভাবে যেতে যেতেই আমার রাত্রি গভীর হয়ে যেত এত রাত্রিরে রিক্সা থাকতো না তাই আমি পায়ে হেঁটে যেতে লাগলাম আমাদের বাড়ি স্টেশন থেকে নেমে প্রায় দশ বারো মিনিটের হাঁটা পথ গ্রামের মেঠো রাস্তা তারপর রাস্তায় আলো নেই স্টেশন ছাড়িয়ে খানিকটা গেছি এমন সময় মনে হলো কেউ আমার পিছু পিছু আসছে এত রাত্রিরে কেউ কোথাও নেই তাই মনে একটু ভয় করতে লাগলো মনে হলো একটা ঘুংরুর আওয়াজ আসছে যেন সেটা আমার সঙ্গে সমান তালে পা ফেলে ফেলে যাচ্ছে একবার আমি ইচ্ছে করে থেমে গেলাম দেখলাম আওয়াজটাও থেমে গেল এবার আমার সত্যি ভয় হতে লাগলো খানিক বাদে দেখলাম চারদিকে একটা পচা গন্ধ ছাড়ছে মনে হলো যেন মাংস পচে চারিদিকে ছোড়ানো রয়েছে আমি যেখানটায় দাঁড়িয়েছিলাম তার দশ বারো হাত দূরে একটা শিমুল গাছ ছিল ঠিক তার নিচে দপ করে একটা নীল রঙের আলো জ্বলে উঠেই নিভে গেল তারপর একটা আপাদ মস্তক সাদা কাপড় মুড়ি দেওয়া ছায়া লক্ষ্য করলাম মূর্তিটা ছোট থেকে আস্তে আস্তে বড় হতে লাগলো লম্বা হয়ে উপর দিকে উঠতে লাগল সাদা কাপড়ের মধ্যে যেন দুটো জ্বলন্ত চোখ আমার দিকে তাকিয়ে আছে তারপর তার হাত দুটো আমার দিকে প্রসারিত করতে লাগল অন্ধকার হলেও একটু বুঝতে পারলাম যে এটা হাত নয় কঙ্কাল এমত অবস্থায় রামনাম নেওয়া ছাড়া অন্য কোনো উপায় আমার মাথায় এলো না আমি পেছনের দিকে ফিরে আসবো তার উপায় নেই কারণ সামনের দিক দিয়েই আমাকে বাড়ি যেতে হবে আমার হাতে সবসময় একটা ছাতা থাকত। সেইটাই খুলে আমি ঢাল হিসাবে ব্যবহার করব ঠিক করেছিলাম এমন সময় একটা স্ত্রী কণ্ঠ ভেসে হলো বিকু ভয় নেই আমি তোর কোনো ক্ষতি করব না অপঘাতে মরেছি গয় পিন্ডি দিয়ে আসবি আমার নামে না হলে এ জ্বালা আমি আর সহ্য করতে পারছি না আমার পাঁচ পাঁচটা ছেলে কেউ আমায় ভাত দেয় না এতক্ষণে আমার সম্বিত ফিরে এলো আমাকে বিকু বলে ডাকতো দেবুর মা দেবু মানে দেবশঙ্কর পণ্ডিত তারা পাঁচ ভাই রমাশঙ্কর উমাশঙ্কর রবিশঙ্কর উদয়শঙ্কর দেবু আমার সমবয়স্ক তার ভাইয়েরা সবাই বড় এবং প্রতিষ্ঠিত আমাদের এলাকায় পণ্ডিত পরিবারের খুব নাম সবাই জানে চেনে আমি অনেকবার তার বাড়িতে গেছি তার মাকে আমি বড়মা বলে ডাকতাম বড় মামাকে মাঝে মধ্যেই আচার শিঙাড়া নিমকি মোরব্বা ইত্যাদি দিতেন স্কুলে পড়ার সময় অনেকবার টিফিন করার জন্য আমাকে টাকাও দিতেন তিনি অসুস্থ ছিলেন সেটা শুনেছিলাম কিন্তু অপঘাতে মারা গেছেন সেটা জানি না জিজ্ঞাসা করলাম কবে মারা গেছ উত্তর এলো কবে কিরে হতো বাগা এখনো আমার শরীরটাই গাছের উপরে ঝুলছে তুই এক কাজ কর আমাদের বাড়িতে যা ওখানে গিয়ে সব কথা বল তারপর ওরা যেন আমার শরীরটাকে নিচে নামায় এই কথা বলার পর সাদা কাপড় জড়ানো ছায়ামূর্তি গায়েব হয়ে গেল আমি উপরের দিকে তাকিয়ে দেখলাম একটা সাদা কাপড় জড়ানো কিছু তো ঝুলছে কিন্তু কে বা কি তা পরিষ্কার হলো না আমার ভয় পাচ্ছিল তাই আর নিজে রিস্ক নিলাম না তাড়াতাড়ি পণ্ডিত বাড়ির দিকে ছুটলাম প্রথমে দেবুর কাছে গিয়ে সব কথা বললাম সে বলল আজ থেকে এক মাস আগে মা আমার বাড়ি থেকে উমাদের বাড়িতে গিয়ে থাকবে বলছিল আমি বললাম চলো তবে উমাদের বাড়িতে যাই উমাদা চোখ রগড়াতে রগড়াতে দরজা খুলে বলল এত রাতে কি ব্যাপার দেবু তাকে সব কথা খুলে বলল তারপর একে একে পাঁচ ভাই এবং পাড়ার আরও কয়েকজন মিলে আলো লাঠি শাবল দড়ি ইত্যাদি নিয়ে এসে শিমুল গাছের নিচে আসলো সেই সাদা মূর্তির মুখের ওপর আলো পড়তেই আমি চমকে উঠলাম গাছের একটা ডালে দড়ি বাঁধা আর বড়মার গলায় দড়ির আরেকটা প্রান্ত বাঁধা তার দুই হাতের মুঠো খোলা এবং সোজা চোখ দুটো ঠিকরে বেরিয়ে গেছে জীবটা মুখ থেকে বেরিয়ে এসেছে প্রায় বুক পর্যন্ত আর তা থেকে রক্তের ফোঁটা ঝরছে এই রকম বিভৎস দৃশ্য আমি আগে কখনো দেখিনি আমরা বড় শেষ পরিণতি যে এত ভয়ঙ্কর হবে তার স্বপ্নেও ভাবতে পারিনি দুই তিনজন মিলে আস্তে আস্তে বডিটা নিচে নামালো তারপর পুলিশে খবর দিল পুলিশ এসে বডিটা নিয়ে গেল পোস্টমর্টম করার জন্য এর একদিন পরে পাঁচ ছেলে মিলে মাকে দাহ করল জীবিত অবস্থায় যাকে দুমুঠো ভাতের জন্য ছেলেদের দাঁড়ে দাঁড়ে যেতে হতো মৃত্যুর পর অবশ্য পাঁচ ছেলে মিলে মায়ের শ্রাদ্ধানুষ্ঠান বেশ বড় করে করেছিল এই পর্যন্ত বলে বিকাশবাবু থামলেন সমীর বলল তাহলে এই ঘটনাটাকে লেখা যেতে পারে আপনি কি বলেন হ্যাঁ আরেকটা কথা আপনি আপনার বড়মার জন্য গয়ায় পিন্ডি দিয়েছিলেন ভদ্রলোক বললেন হ্যাঁ এই ঘটনার মাসখানেকের মধ্যেই আমি গয়ায় গিয়ে ওনার পারলৌকিক কর্ম সেরে আসি ঠিক আছে আপনি শুয়ে পড়ুন কালকে আবার কথা হবে রাত অনেক হলো এই কথা বলে সমীর নিজের ঘরে চলে গেল খাটে শুয়ে ভাবতে লাগলো গল্পটা সত্যি কি জানি না কিন্তু ভদ্রলোক বলেছেন বেশ গুছিয়ে এইটাকে যদি আর একটু রং দিয়ে লেখা যায় তবে একটা সুন্দর ভৌতিক গল্প হতে পারে এইসব কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লো ঠিক নেই তখন সকাল নটা বাজে কাকা ডাকছে সমীর বেলা হলো চা খাবি তো সমীর ধরফর করে উঠে বসল একটু পরে তার মনে হলো পাশের ঘরে বিকাশবাবু আছেন সে কাকাকে বলল কাকা তিন কাপ চা করো কেন তুই দু কাপ চা খাবি নাকি আরে আমি নয় পাশের ঘরে এক ভদ্রলোক আছেন তার জন্য ভদ্রলোক কোথা থেকে এলো কাকা একটু বিশ্বেশ্বরে জিজ্ঞাসা করল সমীর একটু বিরক্ত হয়ে কাল রাত্রি এসেছেন সে অনেক কথা আমি তোমাকে পরে বলবো কাকা বলল পাশের ঘরে তো কেউ নেই তাহলে নিশ্চয়ই চোর এসেছিল কিছু চুরি করে নিয়ে পালিয়েছে বোধ হয় কাকার কথা শুনে সমীর তন্ন করে খুঁজে নিশ্চিন্ত হল যে কোনো কিছু চুরি যায়নি সব জিনিসই নিজ নিজ স্থানে বিদ্যমান এমনকি সেই ভদ্রলোককে পড়ার জন্য যে লুঙ্গি ও পাঞ্জাবি দিয়েছিল সেটা সমীর নিজেই পড়ে আছে সমীর জিজ্ঞাসা করলো কাকা তুমি যখন বাইরের দরজা খুলেছিলে তখন তা ঠিকভাবে বন্ধ ছিল হ্যাঁ সদর দরজা তো আমি তালা দিয়েছি রাত্রিতে এবং সকালে আমিই খুলেছি চাবি তো আমার কাছে থাকে সমীর ভাবল তাহলে সে স্বপ্ন দেখেছে বোধ হয় তাই এটাকে আস্তে আস্তে মন থেকে মুছে ফেলার চেষ্টা করতে লাগলো ঘন্টাখানেক পরে বাজারের থলি হাতে নিয়ে সমীর কাকাকে বলল কাকা আমি একটু বাজার থেকে ঘুরে আসি স্টেশন রোডের বাজারে যাব দেখি ওখানে তিস্তার মাছ পাওয়া যায় কি না স্টেশন রোডের বাজারটা লাইনের ওপারে তাহলে তাকে রেল লাইন পার করে যেতে হবে লাইনের ধারে এসে সমীর দেখলো এক জায়গায় কয়েকজন লোক জমায়েত হয়েছে কাছে গিয়ে দেখলো সাদা চাদর দিয়ে ঢাকা আছে একটা বডি একজনকে জিজ্ঞাসা করায় সে বলল কালকে এক ব্যক্তি লাইন পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা এক্সপ্রেস গাড়ি এসে তাকে কেটে দেয় এক ব্যক্তি মৃতদেহের মুখের ওপর সাদা চাদরটা সরালো মৃত ব্যক্তি চেহারা দেখেই সমীরের আত্মারাম খাঁচা হবার উপক্রম তার মাথা ঘুরে গেল বাজারের ব্যাগ হাতে নিয়ে পড়ে গেল আরে আরে তো বাবু এক রেলের অফিসার দাঁড়িয়েছিল সে সমীরের অবস্থা দেখে জিজ্ঞাসা করল আপনি একে চেনেন সমীর কালকের রাত্রে সব ঘটনা বলল এই ব্যক্তির পকেটে একটা শিলিগুড়ি টু আলিপুরদুয়ারের টিকিট পাওয়া গেল অফিসার আলিপুরদুয়ার জংশনে যোগাযোগ করল এবং এখান থেকে বডি পাঠাবার ব্যবস্থা করল ঘরে এসে সমীর কাকাকে সব কথা খুলে বলল কাকা বলল তুই কদিন থেকে যে ভূতের গল্প লিখতে চাইছিলি তাই স্বয়ং ভূতি তার অভিজ্ঞতার কথা জানিয়ে গেছে বলা বাউল্য এরপর সমীরের আর ভূতের গল্প লেখা হয়নি ধন্যবাদ এতক্ষণ শুনছিলেন মধ্যরাতের অতিথি নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল প্রেস করে দিন